হাই ফ্রেন্ড, তোমরা সব কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি একটি অন্য ধরনের টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো যে আমাদের বেশ কিছু সময় ডক্টররা আমাদের টেস্টের কথা বলে থাকেন, তো কোন রোগের ক্ষেত্রে কোন কোন সময় কী কী টেস্ট দিয়ে থাকে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা একের পর এক ভিডিও নিয়ে আসতে থাকবো। তো আজকে আমি প্রথম পর্বে আলোচনা করব যে কোন কোন রোগের জন্য যে কমন যে রোগগুলি হয়ে থাকে বা ডক্টরের কাছে গেলে যেসব কমন টেস্টগুলি দিয়ে থাকে সেই টেস্টগুলি সম্পর্কে আজকে আমি আলোচনা করব। প্রথমে আমরা যে বলি যে প্রথমে আমরা ব্লাডের যে টেস্ট, অর্থাৎ ব্লাডের বডি ফ্লুইড আছে, ইউরিন আছে, সেই সঙ্গে আছে বেশ কিছু রেডিওলজিক্যাল টেস্ট। আমি আজকে সেই ব্লাড থেকে শুরু করে ইউরিন ইত্যাদি বিভিন্ন সংক্রান্ত যেসব কমন যে পরীক্ষাগুলি ডক্টররা দিয়ে থাকেন সেই সংক্রান্ত বিষয় আজকে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো যাতে করে আমাদের কোনো সমস্যা না হয়। তো যাই হোক, আমি আজকে শুরু করব। প্রথমে যে ব্লাড টেস্টের কথা দিয়ে থাকেন যে কোনো ক্ষেত্রে কমনলি সিবিসি, অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট দিয়ে থাকেন। সো কমপ্লিট ব্লাড কাউন্ট একটা টেস্ট যেখানে কি হয়, যেখানে আমাদের সাধারণত ব্লাডের যে পরিমাণ, অর্থাৎ আমাদের শরীরে রক্তের কতটা পরিমাণ আছে সেটা জানা যায়। সেই সঙ্গে কি হয়, রক্তের যে বিভিন্ন রকমের পার্ট, অর্থাৎ WBC, RBC, প্লেটলেট, এই এদের সেলের মর্ফোলজি সেই সম্বন্ধে জানা যায়। এছাড়াও কি হয়, আমাদের ব্লাডের হচ্ছে বিভিন্ন ডিফিসিয়েন্সি, অর্থাৎ কোন কম্পোজিশনটা বাড়ছে বা কোন কম্পোজিশনটা কমছে সেই সংক্রান্ত তথ্য এই সিবিসির মধ্যে আমরা পেয়ে থাকতে পারি। এছাড়াও আমরা যে ব্লাডের মধ্যে যে এই কম্পোজিশনগুলো কী কী কন্ডিশনে কমছে, অর্থাৎ আয়রন ডেফিসিয়েন্সির জন্য কমছে না ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য কমছে, সেটাও এসব এখান থেকে আমরা জানতে পারি। এছাড়াও অ্যালার্জিক রিয়াকশনের ক্ষেত্রেও এই ব্লাডের মর্ফোলজি দেখলে আমরা অনেকটা অনুধাবন করতে পারি। এছাড়াও যে সমস্ত অনেক ধরনের ইনফেকশন, এছাড়াও ব্লাডের ক্লটিং ফ্যাক্টর, এছাড়াও অনেক সময় কি হয় ক্যান্সারের ডিটেকশনের ক্ষেত্রেও এই সিবিসি টেস্টটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য ডক্টররা কমনলি যে কোনো ক্ষেত্রে, অর্থাৎ কেউ যদি জ্বর সর্দি নিয়েও যায় না কেন, তখন ডক্টররা এই সিবিসি টেস্টটা দিয়ে থাকেন। এছাড়াও আরও যে সমস্ত টেস্টগুলি হয়ে থাকে, ইলেকট্রোলাইট টেস্ট হচ্ছে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের বেশ কিছু ইলেকট্রোলাইট আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এছাড়াও কি আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, বাইকার্বনেট ইত্যাদি সমস্ত ইলেকট্রোলাইটগুলি টেস্ট আমাদের ডক্টররা বিভিন্ন ক্ষেত্রে বিশেষে দিয়ে থাকেন। সেক্ষেত্রে আমাদের ইলেকট্রোলাইট টেস্ট করলে আমরা কী কী জানতে পারি, ইলেকট্রোলাইট টেস্টের মাধ্যমে আমরা আমাদের ওয়াটার ইমব্যালেন্স, আমাদের শরীরের মধ্যে যে জলের ইমব্যালেন্স হয়েছে কিনা সেটা আমরা জানতে পারি। এছাড়াও আমাদের কী করতে পারি, আমাদের অনেক সময় কী হয় উইকনেস, ডায়রিয়া, ভমিটিংয়ের ক্ষেত্রে কী হয় আমাদের এই ওয়াটার ব্যালেন্সটা আমাদের কী হয় বিভিন্ন ক্ষেত্রে আমাদের ইমব্যালেন্স হতে পারে, তখন ডক্টররা এই ইলেকট্রোলাইট টেস্ট দিয়ে থাকেন। এছাড়াও কি হচ্ছে ব্লাডের যে সমস্ত মিনারেলস আছে, ব্লাডের মিনারেলস কোনটার পরিমাণ বাড়ছে বা কোনটার পরিমাণ কমছে সেই সমস্ত বিষয়ও আমি এই এই ইলেকট্রোলাইট টেস্টের মাধ্যমে আমরা ডিটেকশন করতে পারি। এছাড়াও যেসব টেস্টগুলি হয়ে থাকে একের পর এক, ক্রিয়েটিনিন, অর্থাৎ ব্লাডের যে ক্রিয়েটিনিন লেভেলটা সেটা আমরা এই ক্রিয়েটিনিন লেভেলটা কত আছে সেটা আমরা ডিটেকশন করব কখন, যখন আমাদের কি হয় পেশেন্ট হাই ব্লাড প্রেশার, অর্থাৎ যখন উচ্চ রক্তচাপ সংক্রান্ত হিস্ট্রি নিয়ে আসেন তখন ক্রিয়েটিনিন টেস্টের কথা বলা হয়ে থাকে। এছাড়াও হচ্ছে কি হয়, এছাড়াও হচ্ছে ডায়াবেটিসের ক্ষেত্রেও কি হয় এটা হচ্ছে ক্রিয়েটিনিন লেভেলটা অনেক সময় ফ্যাকচুরেট করতে থাকে। এছাড়াও কিডনি ডিজিজ, কারণ আমাদের জানি যে ক্রিয়েটিনিনটা হচ্ছে আমাদের ওয়েস্ট প্রোডাক্ট, এটা কি হয় কিডনি দিয়ে হচ্ছে আমাদের ইউরিনারি সিস্টেমের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়, তাই কিডনি ডিজিজের ক্ষেত্রেও কি হয় এই ক্রিয়েটিনিন লেভেলটা অনেক সময় ফ্যাকচুরেট করতে পারে, বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও পেন কিলার, যখন যন্ত্রণার কোনো মেডিসিন ডাক্তাররা দিয়ে থাকেন তার আগে এই ক্রিয়েটিনিন লেভেলটা পরীক্ষা করে নেন। এরপরে আমরা যেটা আসবো ইউরিক অ্যাসিড, সেই ইউরিক অ্যাসিড টেস্ট করেও আমাদের কিডনির কি লেভেল, অর্থাৎ কিডনির ডিজিজ কিছু আছে কিনা বা কিডনির কোনো ডিসফাংশন আছে কিনা সেটা আমরা জানতে পারি। এরপরে আমরা দেখবো যে ব্লাডের গুরুত্বপূর্ণ একটা টেস্ট হচ্ছে ব্লাড সুগার লেভেল, অর্থাৎ ব্লাড সুগার লেভেলের সাহায্যে মানে ব্লাড সুগার লেভেল ডিটেকশনের মাধ্যমে আমাদের পেশেন্টের ব্লাডের মধ্যে সুগার আছে কিনা সেটা ডিটেকশন করা যায়। এছাড়াও কি হচ্ছে কতটা ডায়াবেটিক পেশেন্ট কিনা, আমাদের আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের অল ওভার ইন্ডিয়াতে বা ওয়ার্ল্ডের মধ্যে এখন এই ডায়াবেটিস
টেন্ডেন্সিটা অনেক গুণ বেড়ে গেছে, যার ফলে কি হচ্ছে এই ব্লাডের হচ্ছে শর্করার পরিমাণটা অনেক গুণ বেড়ে যাচ্ছে দিনের দিন। কারণ হচ্ছে কি, কারণ হিসাবে বিভিন্ন কি হচ্ছে হেরিডিটারি প্রবলেম বা জিনগত যে সমস্ত সমস্যা, তাছাড়া আমাদের খাদ্যাভ্যাসের ফলে এটা অনেকটা হয়েছে ডক্টরদের ওটা অনুমান। বা এছাড়াও আমাদের যে ব্লাডের যে টেস্ট গ্লুকোজ যে টেস্ট করা হয়ে থাকে সেগুলা গ্লুকোজ টেস্টটি বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন হচ্ছে ফাস্টিং কন্ডিশনে, অর্থাৎ ফাস্টিং টেন টু টুয়েলভ আওয়ার ফাস্টিং কন্ডিশনে থেকে ব্লাডের গ্লুকোজ লেভেলটা কত সেটা যেমন জানা যায়, সেই সঙ্গে খাবার ঠিক 2 ঘন্টার মাথায় ব্লাড নিলে সেটাও জানা যায়। এছাড়াও র্যান্ডম, অর্থাৎ দিনের যে কোনো সময় ব্লাড টেস্ট করলে আমাদের ব্লাডের মধ্যে কতটা পরিমাণ গ্লুকোজ আছে আমরা সেটা জানতে পারি। এরপরে আমরা দেখবো আরেকটি টেস্ট হচ্ছে এই ডায়াবেটিস সংক্রান্ত আরেকটি টেস্ট হচ্ছে HbA1c। HbA1c টেস্টটিও হচ্ছে কি হয় ডায়াবেটিস ডিটেকশনের ক্ষেত্রে টেস্ট করা হয়ে থাকে, এবং ব্লাডের সুগার লেভেলটা লাস্ট 3 মান্থে কতটা পরিমাণ আছে সেটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা জানতে পারি। ওকে, এরপরে আমরা দেখবো যে ব্লাডের মধ্যে আরো যে বেশ কিছু টেস্ট হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে LFT, অর্থাৎ লিভার ফাংশন টেস্ট। সেই লিভার ফাংশন টেস্টের মধ্যে বেশ কিছু প্যারামিটার আছে, যেমন বিলিরুবিন আছে, তার সঙ্গে লিভারের এনজাইম আছে, এছাড়াও হচ্ছে লিভারের প্রোটিন অ্যালবুমিন ইত্যাদি আছে। তো আমাদের বিলিরুবিনটা টেস্ট করার মাধ্যমে আমাদের কি হয় যে পেশেন্টের জন্ডিস হয়েছে কিনা সেটা যেমন জানতে পারি, যেমন জন্ডিসের বিভিন্ন ধরনের পার্ট কোন স্টেজে আছে, অর্থাৎ প্রি হ্যাপাটিক, হ্যাপাটিক, পোস্ট হ্যাপাটিক, এই 3 ধরনের যে জন্ডিস হয়ে থাকে সেই কোন কন্ডিশনে এই জন্ডিসটা হয়েছে বা এখন কোন ফরম্যাটে সেটা আমরা জানতে পারি। ঠিক একই রকম ভাবে যে লিভারের এনজাইম গুলি হয়ে থাকে, অর্থাৎ SGOT, SGPT, অ্যালকালাইন ফসফেট DGT, এই টেস্টের মাধ্যমে আমাদের লিভারের কন্ডিশন অর্থাৎ লিভার কেমন আছে সেটা আমরা জানতে পারি। এছাড়াও হচ্ছে আমাদের যে লিভার আমাদের যে প্রোটিন অ্যালবুমিনের আমরা হচ্ছে মাত্রাটা ওই LFT-র মাধ্যমে টেস্টের মাধ্যমে আমরা সেটা জানতে পারি। ওকে, এরপরে আমরা যেটা জানবো যে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের শরীরে ফ্যাট, অর্থাৎ লিপিড প্রোফাইল। সেই লিপিড প্রোফাইল হচ্ছে কি হচ্ছে লিপিড প্রোফাইল টেস্টের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে ফ্যাট কতটা পরিমাণ ডিপোজিট আছে সেটা আমরা জানতে পারি। এখন বর্তমানে এই কার্ডিয়াক প্রবলেম, অর্থাৎ কার্ডিয়াক অ্যারেস্ট বা বিভিন্ন ধরনের যেসব ডিজিজগুলি, অর্থাৎ হার্ট রিলেটেড যেসব ডিজিজগুলি প্রায় অস্টিওক্লেরোসিস এর মতো বিভিন্ন ধরনের যে ভয়ঙ্কর ডিজিজ আমরা প্রত্যুত্তর আমরা দেখতে পাচ্ছি, তো এই লিপিড প্রোফাইলের মাধ্যমে আমাদের এইসব টেস্টের মাত্রাটা আমাদের ব্লাডে যতটা পরিমাণ থাকা দরকার সেই পরিমাণ আছে কি তার বেশি বেড়ে গেছে বা কমে গেছে সেটা আমরা জানতে পারি। তো লিপিড প্রোফাইলের মাধ্যমে আমাদের যেমন কোলেস্টেরল লেভেল, ট্রাইগ্লিসারাইড লেভেল, তারপরে HDL অর্থাৎ হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটাকে গুড কোলেস্টেরল বলা হয়, তারপরে LDL লো ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটাকে ব্যাড কোলেস্টেরল বলা হয়, তো এইগুলো আমরা একে একে আমরা ডিটেকশন করতে পারি। তো এই লিপিড প্রোফাইল টেস্টের ক্ষেত্রে আমাদের সাধারণত যেটা গাইডলাইন দেওয়া থাকে যে 10-12 আওয়ার ফাস্টিং কন্ডিশনে থেকে যদি লিপিড প্রোফাইলের জন্য ব্লাড দেওয়া হয় সেক্ষেত্রে আমরা প্রপার রিপোর্টটা আমরা দিতে পারবো। এছাড়াও আরো কিছু টেস্ট আছে যার মধ্যে সেরোলজিক্যাল টেস্ট, এখন যেসব OT বা অপারেশন থিয়েটারে এখন হচ্ছে যে OT-র আগে বেশ কিছু টেস্ট দিয়ে থাকে ডক্টররা, সেই যেমন যাকে বলে প্রি অপারেটিভ সেরোলজি, সেই প্রি অপারেটিভ সেরোলজির মধ্যে HBSAG অর্থাৎ হেপাটাইটিস আছে কিনা, অর্থাৎ লিভারের কন্ডিশন দেখা হয়, তারপরে হেপাটাইটিস সি, HIV ইত্যাদি বিভিন্ন ধরনের সেরোলজিক্যাল টেস্ট আমাদের পেশেন্টকে যখন অপারেশন হয় তার আগে এইসব টেস্টগুলি দেওয়া হয়ে থাকে। এছাড়াও আরও বেশ কিছু টেস্ট ওই সেরোলজি টেস্টের মাধ্যমে, যেমন এখন বর্তমানে যে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব দেখা দিচ্ছে সেই ডেঙ্গু, NS1, IgG, IgM এই ধরনের টেস্ট, এছাড়াও আরও বেশ কিছু সেরোলজিক্যাল টেস্ট মাধ্যমে আমাদের শরীরের মধ্যে কোনো রকম কোনো রোগ জীবাণু বাসানো যায় কিনা আমরা সেটা জানতে পারি। এছাড়াও আছে হরমোনাল বেসিক টেস্ট, হরমোনের মধ্যে কমন যে টেস্টটা হচ্ছে সেটা হচ্ছে থাইরয়েড, অর্থাৎ TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। সেই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মাধ্যমে অর্থাৎ আমাদের থাইরয়েড গ্ল্যান্ড যে আমাদের গলাতে থাকে সেই থাইরয়েড গ্ল্যান্ডের কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা আমরা এই TSH টেস্ট, TSH, T3, T4, TSH, FT3, FT4 টেস্টের মাধ্যমে আমাদের আমরা সেটা আলোচনা করে সেটা আমরা জানতে পারি এই টেস্টের মাধ্যমে। এছাড়াও আরো ইউরিনের যে বেশ কিছু টেস্ট হয়, ইউরিনের মধ্যে যে কমনলি যে টেস্টটি হয়ে থাকে ইউরিনের আরই হচ্ছে রুটিন এক্সামিনেশন। সেই রুটিন এক্সামিনেশনের মাধ্যমে কি হয় ইউরিনের মধ্যে কোনো ইনফেকশন আছে কিনা অথবা ইউরিন দিয়ে কোনো প্রোটিন লস হচ্ছে কিনা বা সুগার লস হচ্ছে কিনা সেটা আমরা আরির মাধ্যমে আমরা জানতে পারি। এছাড়াও যদি কোনো যদি ডায়াবেটিক পেশেন্ট হয়
সে ডায়াবেটিক পেশেন্ট হলে কি হয়, সুগারটা কি হয় ওই কিডনি দিয়ে কি হয় পাস করে যায় সে ইউরিন হিসাবে, যার ফলে কি হয় উইকনেস আছে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা দেয়। তাই আরই টেস্টের মাধ্যমে আমরা এই এইগুলো ডিটেকশন করতে পারি। এছাড়াও আরও কিছু ইউরিনের টেস্ট আছে, যেমন মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন, সেই এমনির সাহায্যে আমাদের কি হয় এমনির সাহায্যে আমাদের ইউরিনের মধ্যে কিডনির মধ্যে স্টোন হয়েছে কিনা বা আমাদের যে ইউরিনের ব্লাডার আছে তার মধ্যে স্টোন হয়েছে কিনা সেটা আমাদের জানতে পারা সহজ হয়। এছাড়াও হচ্ছে কি হয় আমাদের আরবিসি অর্থাৎ ইউরিন দিয়ে কোনো ব্লাড পাস করছে কিনা, এবং ডেড WBC অর্থাৎ পাশে যাকে বলবো সে পাশে কতটা পরিমাণ পাস করছে, যার ফলে সেখান থেকে ইনফেকশন হয়েছে কিনা ধারণা করতে পারা যায়। এছাড়াও এপিথেলিয়াল সেল পাস করছে কিনা সেটা আমাদের ওই মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আমরা সেটা ডিটেকশন করতে পারি। এছাড়াও কি হচ্ছে ইউরিনারি যে ইউরিনের কাস্ট, বিভিন্ন ধরনের যে কাস্ট আছে সেই কাস্ট কখন কোন সময় পাস করে সেটা আমাদের এই ইউরিনারি মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন টেস্টের মাধ্যমে সেটা ডিটেকশন করতে পারি। ক্রিস্টাল ইউরিক অ্যাসিড ক্রিস্টাল, ক্যালসিয়াম অংশালে এ ধরনের যেসব ক্রিস্টালগুলো কি হয় কিডনি স্টোন হিসাবে যেটা আছে জমা হতে থাকে, তো এগুলো হয়েছে কিনা নির্ধারণের ক্ষেত্রে আমাদের এই মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে সেই রুটিন যেসব টেস্টগুলো আমাদের সাধারণত ডক্টররা দিয়ে থাকেন, কোনটা কোন টেস্টের জন্য দিয়ে থাকেন সেটা সংক্রান্ত বিষয় আমরা আজকে আলোচনা করব করলাম। পরবর্তী ক্ষেত্রে আমি আরও ডিপলি বিভিন্ন ধরনের স্পেসিফিক টেস্ট, যেমন হরমোনাল বেশ কিছু স্পেসিফিক টেস্ট আছে, সেই হরমোনাল স্পেসিফিক টেস্ট নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।